ছাত্ররা আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাম শিক্ষা ক্লাস তোমাদের মূলত ক্লাস হচ্ছে এমটি 3 এর সিলেবাসের আলোকে তোমাদের এমটি 3 পরীক্ষার সিলেবাস ছিল তৃতীয় অধ্যায় তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে অর্থাৎ বোর্ড কর্তৃক পরিবর্তিত এবং সংশোধিত একটি সিলেবাস প্রদান করা হয়েছে এই সিলেবাসের আলোকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে পাঠগুলো রয়েছে আমরা আজকে সেই পাঠগুলো নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের রীতিপূর্বে তোমরা একটি কয়েকটি ক্লাস পেয়েছ আর আজকের ক্লাসটি মূলত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যেই টপিকগুলো দেয়া হয়েছে তার উপর ভিত্তি করে এই ক্লাসগুলো হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে কাজটি করবে সহপরিবর্তিত এবং সংশোধিত সিলেবাসের আলোকে তোমাদের পড়াশোনা কিছুটা হলেও কমেছে তোমরা বই ধরে ধরে যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো দাগিয়ে রাখবে এই পাঠের বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে না এই ধরে ধরে বইতে দাগিয়ে রাখবে। এবং যে হয়েছে সেগুলো তোমাদের না পড়লেও চলবে। পরিচালনায় আছে আমি আফসানা সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা মজিদ জনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আল ইসমা ইসমার পরিচয় এবং ইজমার যে প্রকারভেদ সেটা তোমরা গত ক্লাসেও জেনেছো এগুলো তোমাদের এই সংশোধিত সিলেবাসের আলোকে রয়েছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পাঠ ছয় থেকে নয় পর্যন্ত পাঠের শিরোনাম হচ্ছে ইজমা কারীদের যোগ্যতা এর শর্ত স্তর ও হুকুম সমূহ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রথমেই জানব তোমরা ইতিপূর্বে তোমরা জেনেসিস পার পরিচয় কিন্তু আমরা আজকে যে বিষয়গুলো এই পাঠ থেকে জানতে পারবো সেগুলো হচ্ছে ইজমাকারীদের যোগ্যতা এর শর্ত এবং হুকুম সম্পর্কে আমরা জানতে পারবো প্রথমে আমরা জানব ইজমার আহল বা ইজমাকারীদের যোগ্যতা কি ইজমাল ইসমাল আহল বা আহলুল ইজমা বলতে বোঝায় সেইসব লোকদেরকে যেসব লোক ইসমা করার জন্য যাদের যোগ্যতা রয়েছে কারীদের ইসমা করার জন্য দুই ধরনের যোগ্যতা বা গুণাবলী থাকতে হবে প্রথমত জ্ঞানগত এবং দ্বিতীয়ত চারিত্রিক যোগ্যতা জ্ঞানের দিক থেকে ইসমাকারীদের কোরআন মাজিদের গভীর জ্ঞানের অধিকারী হতে হবে শুধু অনুবাদ ও ব্যাখ্যার যোগ্যতা হলেই হবে না সুন্নতের প্রয়োগিক বিষয় জ্ঞান অর্জন করতে হবে এছাড়া রাসু সাল্লা সাল্লাম ও সাহাবিদের জীবনচরিত তাদের ইজমা ও কিয়াসের জ্ঞান অর্জন করা ইজমাকারের জন্য আবশ্যক সংশ্লিষ্ট শাখার জ্ঞানহীন ব্যক্তিবর্গের জন্য ইজমা করা জায়েজ নয় আবার চরিত্রের দিক থেকে ইজমা কারীকে উন্নত চরিত্রের পরিচায়ক শরিয়তের সব নির্দেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকতে হবে শরীয়ত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড অশ্লীলতা বিদা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে হবে কেউ যদি ফাঁসিগিতে লিপ্ত হয় তাহলে তার ইজমা গ্রহণযোগ্য হবে না এছাড়া কোন শ্রেণীর লোকদের ইজমা করার জন্য যথেষ্ট বা কারা আহলুল ইজমা সে বিষয়ে বিভিন্ন অভিমত রয়েছে অর্থাৎ আহলে ইজমা কারা এ ব্যাপারে যথেষ্ট অভিমত রয়েছে বিভিন্ন লোক এ ব্যাপারে বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন আমরা সেই অভিমত এখন একটু দেখব হাম্বুলি মাঝাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ও শায়েখ মহিউদ্দিন আরাবি বলেন ইজমার আহল হলেন সাহাবিগণ কেননা ইসলামের মূল শক্তি তারাই তাদের প্রশংসায় পবিত্র কোরআনে এসেছে ওয়ারিয়াদাহু আনহুম ওয়ারদু আনহু আল্লাহ উপর সন্তুষ্ট আর তারা সন্তুষ্ট আল্লাহর উপর এটা সুরা বাইয়ানার আট নাম্বার আয়াত রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিদের উচ্চ প্রশংসা করেছেন আর সেই জন্যে ইজমার আহল হবেন কেবল সাহাবিরা এ কথা বলেছে কারা হাম্বুলি মাঝাবের ইমাম আহমদ ও শায়েক মহিউদ্দিন আরাবি এ কথা বলেন এরপর আমরা দেখব যে মালিকি মাঝাবের প্রণেতা ইমাম মালিক রহমতুল্লাহ ব্যাপারে কি বলেছেন তিনি বলেছেন ইজমার আহল হলেন মদিনাবাসীগণ কেননা রাসুল সাল্লাহ আলাই সাল্লাহ মদিনাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন আর এর অধিবাসীরা তাকে ও তার সাহাবীদের আশ্রয় দিয়েছিলেন সেই জন্যে ইজমার আহল হওয়ার যোগ্যতা বাহলুল ইজমা হওয়ার যোগ্যতা কেবল মদিনাবাসীদেরই রয়েছে সিয়া সম্প্রদায়ের মতে ইজমার আহল হলেন শুধু রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ পরিবারের সদস্যরা কেননা এক হাদিসে রাসুল্লাহ সালু আলহিউ তাদেরকে হেদায়তের উৎস বলে ব্যাখ্যা করেছেন প্রকৃত প্রস্তাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি মদিনাবাসী বা রাসুল্লাহ সাল্লামের পরিবারের সদস্য হওয়া ইজমা আহল হওয়ার শর্ত নয় তাদের সমসাময়িক কালে তারা অবশ্য ইজমার আহল ছিলেন শুধু তারা ছাড়া যে কেউ ইজমার আহল হতে পারবে না এটা ঠিক নয় কেননা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে তাদের উচ্চ মর্যাদার কথা বলেছেন আহলে ইজমা হওয়ার কোনো কথা তিনি উল্লেখ করেননি সব যুগে সাধারণভাবে ইজমার আহল কারা সেই প্রসঙ্গে আল মানার গ্রন্থে লেখা হয়েছে প্রবৃত্তি বা নিষিদ্ধ নিজস্ব খেয়াল খুশির অনুসরণ করেন না এবং পাপাচারে লিপ্ত হন না এমন সৎ কর্মপরায়ণ পূর্ণবান মুস্তাহিদি ইজমার আহল অবশ্য এসব শর্ত ইস্তিহাদি ইজমার ব্যাপার কিন্তু যে ইজমা ইস্তিহাদি নয় সে ইজমার আহল সকল মুসলিম সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম যে ইজমা রাহুল হওয়ার জন্য সাহাবী হওয়া মদিনাবাসী হওয়া অথবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবারের লোক হওয়া শর্ত নয় ইজমা রাহুলদের যোগ্যতা হল ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তি যে মিথ্যাচার এবং পাপাচারে লিপ্ত হয় না এবং ইস্তিহাত সম্পর্কে যার যথাযথ জ্ঞান রয়েছে সেই ব্যক্তি ইজমা রাহুল হতে পারে এখন আমরা দেখব ইজমার শর্তসমূহ ইজমার কি কি শর্ত রয়েছে ইজমা সংগঠিত হলে তা ইসলামী শরীয়ার বিধান হিসেবে বিবেচিত হবে এর উপর আমল করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক আর তাই যে কোনো ভাবে ইজমা সম্পন্ন করা যায় না গ্রহণযোগ্য ও যথাযথ ইজমা সংগঠনের জন্য কতগুলো শর্ত পূরণ করতে হয় এক্ষেত্রে অবশ্য ইমামদের মতবিরোধ রয়েছে সবার ঐক্যমতে আল্লামা হাফিজ উদ্দিন নাসাফি বলেছেন ইজমার শর্ত হলো প্রত্যেকে একমত হওয়া এই ক্ষেত্রে যে কোনো একজনের মতবিরোধ ইজমা সংগঠনের জন্য ঠিক ততটাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে যতটা করে অধিকাংশের মতবিরোধ কাজেই একজনও যদি বিরোধিতা করে তাহলে ইজমা সংগঠিত হবে না কেননা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না ইবনে মাজার একটি হাদিস এখানে উম্মত বলতে সবাইকে বোঝানো হয়েছে অবশ্য এই মতের বিরুদ্ধ মত রয়েছে যেমন মোতাজিলা সম্প্রদায়ের মতে অধিকাংশ মুস্তাহিদ একমত হলেই ইজমা হবে সবার একমত হওয়ার প্রয়োজন নেই রহমতুল্লাহি বলেন ইজমা সংগঠিত হওয়ার জন্য শর্ত হলো কমপক্ষে তিনজন মুস্তাহিদের একমত হওয়া সৎকর্মপরায়ণ এবং গভীর দিনই জ্ঞান সম্পন্ন তিনজন মুস্তাহিদ একমত হলেই ইজমা সংগঠিত হবে ইস্তিহাদি বিষয় হওয়া ইজমা সংগঠনের অন্যতম একটি শর্ত যে বিষয়ে ইজমা করা হবে সে বিষয়টি ইস্তিহাদি হতে হবে তাতে গবেষণা করার সুযোগ থাকতে হবে অর্থাৎ বিষয়ে ইজমা হবে হবে সেটি সে বিষয় কেননা ইস্তিহাদ ছাড়াই যে বিষয় প্রমাণিত হয় সে বিষয়ে ইজমার প্রয়োজন নেই যেমন যে বিষয়ে কোরআনের সত্যতা রয়েছে সালাতের রাকাত সংখ্যা প্রভৃতি ইজমার কি কোরআন শূন্য সম্মত হতে হবে কোরআন মাজিদ ও সুন্নার মূলনীতি বিরুদ্ধে যায় এমন কোনো বিষয়ে ইজমা সংগঠিত হবে না ইজমা সংগঠনের বিষয়টিকে অবশ্যই কোরআন সুন্নার সমর্থিত হতে হবে মুস্তাহিদ হওয়া যারা ইজমা করবেন তাদের সবার মুস্তাহিদ হওয়া ইজমা সংগঠনের শর্ত কেননা ইস্তিহাদি বিষয়ে মুস্তাহিদ ছাড়া সাধারণ মুসলিমদের মতামত নিতান্তই মূল্যহীন এবং অপ্রয়োজনীয় যদি মুস্তাহিদের যুগ শেষ হয়ে যায় ইমাম শাফি রহমতুল্লা আলহী বলেন ইজমার শর্ত হলো যেসব মুস্তাহিদ ইজমা করেছেন তাদের মৃত্যু হওয়া এবং মৃত্যু পর্যন্ত তাদের সেই মতের উপর বহাল থাকা মৃত্যুর আগে কেউ যদি তার মত পরিবর্তন করে তাহলে ইজমা হবে না পূর্ববর্তীদের মতবিরোধ না থাকা যে বিষয়ে ইজমা হবে সে বিষয়টি মতবিরোধ পূর্ণ হবে না অর্থাৎ সে বিষয়ে কারো মতবিরোধ থাকতে পারবে না পূর্ববর্তী যুগের মুস্তাহিদগণ মতবিরোধ করেননি কেবল এমন বিষয়ে ইজমা সংগঠিত হবে অধিকাংশ ওলামা ইজমা সংগঠনের জন্য এটিকে শর্ত মনে করেননি তাই এটি ইজমার শর্ত হিসেবে বিবেচিত হয় না সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম ইজমার শর্ত সমূহ এটা যদি আমরা আবারও রিকল করি তাহলে আমরা দেখব ইজমার শর্ত হচ্ছে যে ওই বিষয়টি ইস্তিহাদি বিষয় হতে হবে কোরআন সুন্নার সমর্থিত বিষয় হতে হবে এবং যে ইজমা করবে তাকে অবশ্যই মুস্তাহিদ হতে হবে আর তারা যতদিন বেঁচে থাকবেন তার উপরে একমত হতে হবে এবং সেই বিষয়ে পূর্ববর্তীদের কোনো বিরোধ থাকা যাবে না সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পড়লাম ইজমার হুকুম ইসমার শর্ত সমূহ এখন আমরা দেখবো ইজমার স্তর এবং হুকুম সমূহ ইজমার স্তর কি এবং এর হুকুম কি ইজমা সম্পন্ন হওয়ার সময়কাল ইজমা সংগঠনের বিবেচিত যে বিষয়টি রয়েছে ইজমাকে চারটি স্বতন্ত্র স্তরে বিন্যস্ত করা হয় ইজমার স্তর আমরা বলতে পারি চারটি এগুলো হচ্ছে সব সাহাবিরা সব সাহাবির ইজমা অর্থাৎ ইজমা করেছেন ইজমা বিষয়ে পরবর্তী যুগের ইজমা সাহাবিদের মতবিরোধপূর্ণ পূর্ণ বিষয় পরবর্তী যুগের ইজমা এই চারটি ইজমাকে ইজমার স্তর ধরা হয়েছে তো আমরা এখন দেখবো চারটি স্তরের একটি বিস্তারিত বিষয় আমরা জানবো সাহাবিদের সব সাহাবিদের ইজমা সমসাময়িক সকল সাহাবিরা কোনো বিষয়ে তাদের বক্তব্য বা কাজের মাধ্যমে একমত হওয়া প্রমাণ করলে ইজমা সম্পন্ন হবে খলিফা হিসেবে হজরত আবু বাকর আদি আলাহ তালান হয়ে নির্বাচন বা কোরআন সংকলনে এই স্তরের ইজমা ইজমার চারটি স্তরের মধ্যে এই স্তরের ইজমাই হচ্ছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন কোনটি সাহাবিদের ইজমা এরপর এসেছে সাহাবিদের নিরবতামূলক ইজমা সমসাময়িক সাহাবিদের কেউ কেউ কোনো বিষয়ে তাদের বক্তব্য বা কাজের মাধ্যমে যদি একমত হন আর অন্যরা সে বিষয়ে নিরবতা অবলম্বন করেন তাহলে ইজমা সংগঠিত হবে এটাকে বলা হয় দ্বিতীয় স্তরের ইজমা সাহাবিদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগের ইজমা এটাও এক ধরনের দ্বিতীয় স্তরের ইজমা বলা হয় যা সাহাবিদের যুগে শেষ হয়ে যাওয়ার পরে কোনো যুগে সংগঠিত হয় এবং এই ইজমা সংগঠিত হয় এমন বিষয় যে বিষয়ে সাহাবিদের মধ্যে কোনো ছিল ছিল না। হতে পারে বিষয়টি হয়তো যুগে অস্তিত্বহীন এটি চতুর্থ স্তরের ইজমা হলো যে বিষয়ে সাহাবিদের মধ্যে একাধিক মতামত ছিল তাদের সেই মতামতের যে কোনো একটির উপর পরবর্তী যুগের মুস্তাহিদা একমত হলেও ইজমা সংগঠিত হবে এটা হচ্ছে সর্বশেষ ইজমা বা চতুর্থ স্তরের ইজমা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ইজমার স্তর পড়লাম এখন আমরা জানবো ইজমার হুকুম সাধারণভাবে ইজমার মাধ্যমে সাব্যস্ত বিধানের উপর আমল করা ওয়াজিব ইমামগণ এ বিষয়ে মোটামুটি মতৈক্যে পৌঁছেছেন অবশ্যই ইজমার কোন সাধারণ হুকুম সাব্যস্ত করা কঠিন কেননা ইজমা হয়েছে বিভিন্ন যুগে এবং বিভিন্ন প্রক্রিয়ায় সব যুগের এবং সব লেখকদের ইজমার মর্যাদা ও হুকুম একরকম হবে না যুগ ও ব্যক্তিভেদে ইজমার হুকুমেরও পার্থক্য দেখা দেয় যেমন সব সাহাবি ইজমার হুকুম সব শ্রেণীর ইজমার মধ্যে এটি সর্বাধিক শক্তিশালী এই শ্রেণীর ইজমার পদ্ধতি হল সব সাহাবিরা কোনো বিষয়ে একমত হয়েছেন তারা বলেছেন এ বিষয়ে আমরা একমত হলাম যেমন হজরত আবু বকর আদি আল্লাহ তাল্লাহের খলিফা নির্বাচনের প্রশ্নে সাহাবিরা ইজমা হয়েছিল এই শ্রেণীর ইজমার হুকুম হলো তা আয়াত এবং সর্বাধিক বিশুদ্ধতম মুতাওয়াতির হাদিসের পর্যায়েভুক্ত। অর্থাৎ এই ধরনের ইজমা অকার্ত দলিল হিসেবে বিবেচিত হবে। এর দ্বারা নিশ্চয়তামূলক জ্ঞান লাভ এবং এই শ্রেণীর ইজমা অস্বীকারকারীদের কাফের বলা যাবে। এ ব্যাপারে সব ইমাম একমত। কারণ সব সাহাবেরা একত্রিত হলে তাতে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। আমরা দেখলাম এটা প্রথম স্তরের ইজমা হচ্ছে আবশ্যকীয় জ্ঞান এবং স্পষ্ট বিষয় এরপর দ্বিতীয় ইসমার স্তরের ইজমার হুকুম অর্থাৎ সাহাবিদের নিরবতামূলক ইজমার হুকুম এ জাতীয় ইজমার পদ্ধতি হলো কতিপয় সাহাবি উক্তি করেছেন বা শুরু করেছেন বাকিরা নিরবতা অবলম্বন করেছেন কেউ কোনো দ্বিমত করেননি এ জাতীয় ইজমার মাধ্যমে আত্মতৃপ্তিমূলক জ্ঞান অর্জিত হবে এবং এটা অস্বীকারীদেরকে কাফের বলা যাবে না এ জাতীয় ইজমার গ্রহণযোগ্যতার ব্যাপারে সাফি ও হানাফিদের মধ্যে মতবিরোধ রয়েছে হানাফিদের মাঝাবের মতে এ জাতীয় অবশ্যই গ্রহণযোগ্য এ ব্যাপারে হানাফিদের দলিল হল রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একটি হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওফাতের পর হজরত আবু বকর রাজি আল্লাহ তালের খিলাফত কালে প্রতিপয় লোক জাকাত দিতে অস্বীকার করে আবু বকর রাজি আল্লাহ তালহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন অতএব তখন কতিপয় সাহাবি মৌখিকভাবে তা সমর্থন করেন আর বাকিরা চুপ ছিলেন অতএব প্রমাণিত এই জাতীয় ইজমা গ্রহণযোগ্য সাফিদের ইজমাও গ্রহণযোগ্য নয় তাদের উদাহরণ হচ্ছে আউলের মাসালায় হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তু হজরত ওমর রাদি আল্লাহ এর সাথে একমত ছিলেন না কিন্তু নানাদিক বিবেচনা করে তিনি এ বিষয়ে নীরব ছিলেন তাই এই ধরনের ইজমা গ্রহণযোগ্য নয় আমরা দুইটি মতামত পেলাম দ্বিতীয় স্তরের ইজমায় এবার আমরা চলে যাব তৃতীয় স্তরের ইজমা সাহাবিদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগের ইজমার এ জাতীয় ইজমার হুকুমের ব্যাপারে ইমামদের রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি ও সাফিউ রহমতুল্লাহি বলেন এজাতীয় ইজমা সাহাবিদের নিরবত ইজমার মতো অর্থাৎ এই ইজমা মাসরুখ হাদিসের সমপর্যায়ের এবং জ্ঞান জ্ঞানদাতা এর অস্বীকারীদের কাফির বলা যাবে না তবে গোমরা বলা যাবে ইসলামী আইনজ্ঞ ইমাম জাসাল রহমতুল্লা আলহি বলেন হাদিসে মুতাবাতির অস্বীকারীদের যেমন কাফির বলা যাবে তেমনই এই জাতীয় ইজমা অস্বীকারীদেরকেও কাফির বলা যাবে ইমাম আবু হানিফার অনুসারী ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ সাইবানি বলেন কোরআন হাদিস ব্যাখ্যার ক্ষেত্রে ইজমা পরিবর্তন করা বৈধ এবার আমরা দেখব যে চতুর্থ পর্যায়ের ইজমার হুকুম এই ইজমাও গ্রহণযোগ্য হবে না চতুর্থ পর্যায়ের ইজমা হচ্ছে সাহাবিদের মতবিরোধপূর্ণ বিষয়ে পরবর্তী যুগের ইজমা তবে তা অনিশ্চয়তামূলক জ্ঞান দিবে এ জাতীয় ইজমা খবরে ওয়াহিদ বা সর্বোচ্চ তিনজন ও সর্বনিম্ন একজন রাবি বর্ণিত হাদিসও এর উপর প্রাধান্য পাবে খবরে ওয়াহিদ পাওয়া না গেলে এর উপরই আমল করতে হবে এ জাতীয় ইজমা অস্বীকারীরা কাফের হবে না এই ধরনের ইজমার উদাহরণ হিসেবে দাস দাসী ক্রয় বিক্রয় সংক্রান্ত মাসালার কথা বলা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তালানহ তাস তাসী ক্রয় বিক্রয়কে অবৈধ বলেছেন কিন্তু চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ তালানহ এই মতের সাথে দ্বিমত পোষণ করে দাস তাসী ক্রয় বিক্রয়কে বৈধ বলেছেন পরবর্তী যুগের মুস্তাহিদগণ উভয় মত পর্যালোচনা করে দাস দাসী ক্রয় বিক্রয়কে অবৈধ হিসেবে একমতে পৌঁছেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম সেগুলো যদি প্রথম থেকে রিকল তাহলে দেখব আমরা পড়েছি এবং হুকুম সমূহ আমি আশা করছি যে এ বিষয়ে তোমরা একটি ধারণা লাভ করতে পেরেছ তোমরা যদি এটা তোমাদের বইয়ের আলোকে আহ লেকচারের সাথে মিলিয়ে পড়ো তাহলে এ বিষয়ে তোমরা একটি স্পষ্ট জ্ঞান লাভ করবে বলে আশা করছি এই ক্লাসটি তোমাদের কাছে সহজ হবে ইসমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম জন্য আবশ্যকীয় বিষয় তবে আমাদের জানতে হবে যে করা যাবে কি কি বিষয় করা যাবে না আর কারা ইজমা করতে পারবে এবং কারা করতে পারবে না ইজমা কিন্তু সাধারণ মুসলমানরা করতে পারবে না এটা করার জন্য কি করতে হবে মুস্তাহিদ হতে হবে এরপর আমাদের জানতে হবে ইজমার স্তর এবং কি কি ইসমার হুকুম কোনটি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই বিষয়ে তোমরা স্পষ্ট একটি ধারণা লাভ করেছো এবং বইয়ের সাথে মিলিয়ে পড়লে তোমরা বিষয়ে আরো ভালোভাবে বিষয়গুলো তোমার কাছে স্পষ্ট হবে বলে মনে করছি তোমাদের এই পাঠ থেকে বাড়ির কাজ দেওয়া হয়েছে এই বাড়ির কাজটি তোমরা বাসায় সুন্দর করে করে রাখবে বাড়ির কাজ হচ্ছে ইসমার আহল বা ইজমাকারীদের যোগ্যতা কি কি লিখো আর ইজমার শর্তসমূহ ও এর হুকুম লিখো তোমাদের যে ইতিপূর্বে যে পড়াগুলো পড়ানো হয়েছে তার মধ্যে তোমরা জানতে পেরেছো ইজমার প্রকারভেদ তারপরে জেনেছো ইজমা কাকে বলে ইজমার একটি সুন্দর পরিচয় জানতে পেরেছো তোমাদের এই প্রশ্নগুলো থেকে এখান থেকে সবচেয়ে বেশি বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে এবং সৃজনশীল প্রশ্ন হয় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তাই মনোযোগ সহকারে পড়তে হবে আর বাড়ির কাজটি করে রাখলে তোমাদের পড়ার প্রতি আগ্রহ হবে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আগামী ক্লাসকে ক্লাসে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ দিয়ে আমি এই ক্লাসটি এখানেই শেষ করছি এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় বসে ঠিকমতো পড়াশোনা করবে আসসালামু আলাইকুম